একটা অমুসলিম ছেলে, অমুসলিম ছেলে নবীজির কাছে আসতো নবীর কথা শুনতে, কয়েকদিন ছেলেটার আসে না। নবীজি বলছেন, এই কি ব্যাপার বলো তো, ওই অমুসলিমদের ছেলেটা আমার কাছে আর আসে না কেন, কি হয়েছে? তখন বলল, তার তো বাড়ি অনেক দূর। নবীজি বলল, আমি তার বাড়ি যাব, চলো না গো, আমাকে নিয়ে চলো। নবীজি তার বাড়িতে গেলে, যেই গিয়েছে সে তো অমুসলিম, তার মা বলছে, বাবা আমার কপাল, আমার কপাল, আমার বাড়িতে আল আমিন এসেছে। নবীর একটা নাম ছিল আল আমিন, মানে সত্যবাদী, নবীর সত্যবাদী নাম ছিল আল আমিন। আমার বাড়িতে আল আমিন এসেছে, বসো বাবা, বসো 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 বাবা বসো। তখন নবীজি কি বলেছিলেন শুনে নিন, মা মা আজ আমি বসবো না, এসেছি আপনার ছেলের কাছে, আপনার ছেলে কোথায় আছে? তো বলছে, বাবা আমার ছেলের কয়েকদিন হলো প্রচন্ড জ্বর, ওই ঘরটার ভিতরে শুয়ে আছে। নবীজি তার কাছে গেলেন, মাথার ধারে বসলেন, ডান হাতটা কপালে রাখলেন, রেখে বলছে, তোমার গায়ে প্রচন্ড জ্বর, তুমি আমার কাছে প্রতিদিন যেতে, অন্তরে একটা ভালোবাসা জন্মে গেছিল জানো, তাই তোমার না বলেই আমি তোমার বাড়িতে চলে এসেছি, কিছু মনে করো না, আজ আমি আসি, আমার আল্লাহ যদি চায় তোমার রোগ ভালো হয়ে যাবে, ভালো থেকো, আসি। নবীজি উঠে চলে এলেন। কয়েকদিন পরে ছেলেটির শরীর ভালো হয়ে গেল। ছেলেটি নবীজির কাছে এসে বলছে, হে নবী, আমি তাওরাত কিতাবে পড়েছি আখেরি জামানায় একজন নবী আসবে, তার আদর্শ হবে মহান আদর্শ, আজকের আমি আপনার মধ্যে সেই আদর্শ পেয়েছি, সেই মোহাম্মদ আর অন্য কেউ নয়, তাওরাতে যে লেখা মোহাম্মদের নাম, আপনি সেই মোহাম্মদ, আমার আর দেখতে বাকি রইল না, আজই আমি ইসলামের কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। কি বুঝলেন? এরই নাম ইসলাম, এরই নাম ইসলাম। বাপেরা বাড়ি থেকে ভাববেন, এই পৃথিবী শুরু হয়েছে একদিন, এই পৃথিবী ধ্বংস হবে একদিন, ঠিক না বেটি? তাড়াতাড়ি, এই পৃথিবী ধ্বংসের কিছু লক্ষণ আজ বলে যাচ্ছি শর্ট টাইমের ভিতরে। এই পৃথিবী ধ্বংসের কয়েক কটা লক্ষণ আছে। এক নাম্বার, নবী বললেন, বিদ্যা সমাজ থেকে উঠে চলে যাবে। আজ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বিএ পাস এমএ পাস আলেম হাফেজ মাস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর বেড়ে গেল, বুড়ো বুড়ি বাম্মার অনেকে ভাতও দেয় না, খবরও নেয় না, ঠিক না বেটি? দুই নাম্বার, নবী বললেন, পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো ব্যভিচার বেড়ে যাবে, ব্যভিচার বেড়ে যাবে। ঘরের ভেতরে এখনো ব্যভিচার চলছে, ঘরের বাইরে এখনো ব্যভিচার চলছে। স্বামী স্ত্রী দুজনে চাকরি করে, স্যার একটা ম্যাডামের সঙ্গে গন্ডগোল করে বসে আছে, ম্যাডাম একটা স্যারের সঙ্গে গন্ডগোল করে বসে আছে। সন্ধ্যাবেলা দুজনে যখন বাড়ি আসছে, মোবাইলের নাম্বারগুলো ডিলিট করে দিয়ে সুফি সাহেব হয়ে দুজন ফেরেস্তা বাড়ি ঢুকছে, দেখলে মনে হবে না কত ভাবি আছে দেওয়ারদের সঙ্গে গন্ডগোল করে বসে আছে। এই জন্য বাপ বলে যাচ্ছি, অনুরোধ করে বলি, ও ঝঞ্ঝনিয়ার মানুষদেরকে বলে যাচ্ছি, বাপ জলসা দেবেন ভালো কাজ, জলসা দেবেন ভালো কাজ। বাবা হাতে ধরে বলে যাচ্ছি, পায়ে ধরে বলে যাচ্ছি, মেলা বসাবেন না। বুঝতে পারছেন না কথাটা? বাবা মেলা বসাওনি, বাপ আমার জলসা দেন ভালো জিনিস, কিন্তু মেলা বসাবেন না। বর্ধমান জেলায় জলসা হয়, পশ্চিমবাংলা যত জেলা আছে সব থেকে আমার আমার মতে, কার মতে কি জানি না, আমার মতে দেখলাম বর্তমান জেলার জলসা আর হুগলি জেলার বেশ কিছু জায়গার জলসা, হাওড়া জেলার বেশ কিছু জায়গার জলসা হলো একদম পারফেক্ট। কিরকম জানেন? ওরা একটা দোকান তো দূরের কথা, পানের দোকান পর্যন্ত বসায় না। শ্রোতা আসে, একটা বক্তা ওয়াজ করলো, তিন ঘন্টা চার ঘন্টা ওয়াজ করলো, বক্তব্য শেষ হয়ে গেল, মোনাজাত হয়ে গেল বারোটার মধ্যে, তাবারুক দিয়ে দিল, ওইখানে খেয়ে 10,000 মানুষ একসঙ্গে খেয়ে বাড়ি চলে গেল, সারা রাত ঘুমালো, ফজরের নামাজটা জামাতে পড়তে পারলো, শরীর ভালো, পেট ভালো, মন ভালো, সব ভালো, ঠিক না বেটি? আর এইসব এলাকাতে হয় কি জানেন, নদিয়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা আবার সারা রাত জলসা হয়, এই রাত বারোটা পর্যন্ত শ্রোতা বেশি থাকে, বারোটা থেকে দুটো যে বক্তা ওঠে তার মানে অবস্থা খুব খারাপ, আর দুটো থেকে চারটে যে বক্তা ওঠে সে শুধু ওই দু পাঁচ থেকে ছজন বুড়ো লোককে নিয়ে বসে থাকে, ঠিক না বেটি? খারাপ ভাববেন না বাপ। এই জন্য বাপ সারা রাত জলসা শোনার মানসিকতা আর লোকের নেই। আজ থেকে 30 বছর আগে, 35 বছর আগে এটা ছিল, এখন গ্রামে গ্রামে জলসা হয় বাপ। এই জন্য অনুরোধ করে বলে যাচ্ছি, যতটুকু শুনবেন পারফেক্ট শুনুন, এবং যেটা জানার ইচ্ছা জেনে নিন। এক নাম্বার, নবী বললেন, বিদ্যা উঠে চলে যাবে। দুই নাম্বার, ব্যভিচার বেড়ে যাবে। তিন নাম্বার, নবী বললেন, মদ খাওয়া বেড়ে যাবে। মদ খাওয়া, এখন আর বাংলা মালের বাজার ভালো চলে না, যা চলে ইংলিশ মাল, হুইস্কি, কিংফিশার, ম্যাকডোনাল্ড, বেলা, অয়েন, রিডমিল, ব্লক, ব্রাইন, এসব মদের নাম বললাম রে বাপ, যারা খায় তারা বুঝতে পারছে। এ বন্ধু শুনে নাও,
3W সারা বিশ্ব ধ্বংস করে। এই www.com বলিনি, এক নম্বর W হলো ওয়েলথ ধনসম্পদ, দুই নম্বর W হলো ওয়াইন WINE ওয়াইন, ওয়াইন মানে মদ, তিন নম্বর W হলো ওম্যান নারী, মাল মদ মেয়ে, তিনটে খুব খতরনাক। একবার যদি স্লিপ খেয়েছো লাইফটাই বরবাদ, ঠিক না বেটি? বন্ধুরা খুব সচেতনতার মধ্য দিয়ে ব্যবহার করিও। চলুন এগিয়ে যাচ্ছি। তিন নম্বরে নবী বললেন মদ খাওয়া বেড়ে যাবে, চার নম্বরে নবী বললেন শুধু খাওয়া বেড়ে যাবে, সুদ সুদ, বুঝতে পারছেন বাবা? পাড়ায় বন্ধন টন্ধন খুব ভালো চলে না বাবা, আহা খবরদার নয় মায়েরা বোনেরা, সুদ খাওয়া থেকে দূরে সরে থাকুন। শুনে নিন, যারা মদ খায়, যারা মদ খায়, নবী বলেছেন, আমার কথা নয়, মা মা বোন আর ফুফুর সঙ্গে জেনা করার মতো কাজ করে। নবীজি বলেছেন, আমার কথা নয় বাবা, আমারে ভুল বুঝবেন না, নবীজি বলেছেন যারা মদ্যপান করে মা বোন আর ফুফু তিনজনের সঙ্গে ব্যভিচারের মতো নোংরা নিকৃষ্ট কাজ করে যারা মদ খায়, আর যারা সুদ খায় তারা তাদের মার সাথে জেনা করার মতো কাজ করে। নবীর কথা, আমার কথা নয় বাপ, আমারে ভুল বুঝো না। চলুন, এরপরে নবী বললেন পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো ঘুষ খাওয়া বেড়ে যাবে। এরপরে নবী বললেন পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো পিতামাতার অবাধ্য সন্তান হবে, ঠিক না বেটি? বাপের কদর ভুলে গেছে, মায়ের কদর ভুলে গেছে, শ্বশুর শাশুড়ির ভক্তিটা বেড়ে গেছে। এই জামাইরা শুনে নাও, এই যুবক ছেলে শুনে নাও, তোমার বাপ তোমার মা এখন তোমার কাছে বড় খারাপ হয়ে দাঁড়িয়েছে, তোমার মনে হচ্ছে আমার বাম্মার থেকে আমার শ্বশুর শাশুড়ি অত্যন্ত ভালোবাসে। বন্ধু শুনে নে, এই পৃথিবীতে কোন শ্বশুর শাশুড়ি তার জামাইকে অন্তর থেকে ভালোবাসে না, ওটা ওর মেয়ের স্বার্থে তোমাকে ভালোবাসে, ঠিক না বেটি? মেয়ের মারণা খাচারি, তোমার শ্বশুর তোমার বিরুদ্ধে থানায় কেস করবে, দেখো ভালোবাসা কোথায় গেল। পৃথিবী ধ্বংসের লক্ষণ, নবী বললেন অযোগ্য ব্যক্তিরা নেতৃত্ব দেবে, যার যে সম্পর্কে কোনো জ্ঞান নেই। ও বাবা, গ্রামের প্রধান নিজের নামটাও সই করতে পারে না, ও হলো গ্রামের প্রধান, ওর নিজের চরিত্র খারাপ, ও লোকের ক্যারেক্টার সার্টিফিকেট দিচ্ছে, ঠিক না বেটি? ওর নিজের চরিত্র খারাপ, ও লোকের ক্যারেক্টার সার্টিফিকেট দিচ্ছে। পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো শিক্ষিত লোকেরা অশিক্ষিত লোকেদের সম্মান করবে ভয়েতে। একটা কলেজের প্রফেসরের বিচার করছে পঞ্চায়েতের একজন সদস্য মদ খেয়ে মূর্খ, আর পঞ্চায়েতের সদস্য মূর্খকে ওই কলেজের প্রফেসরটা প্রাণের ভয়ে স্যার স্যার করছে, ঠিক না বেটি? পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো ঘন ঘন ভূমিকম্প দেখা দেবে, খালি মিলিয়ে নিন, পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো জলোচ্ছ্বাস দেখা দেবে, পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো অজানা রোগের আবির্ভাব ঘটবে, পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো আবহাওয়ার পরিবর্তন দেখা দেবে, পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো স্বামী স্ত্রীর মধ্যে ঘন ঘন গণ্ডগোল দেখা দেবে। এই জন্য নবী বললেন এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদের জীবনে 17টা শিক্ষা দান করিও। কটা কটা? তা বউকে কটা শিক্ষা দিয়েছেন, একটাও তো দেননি, একটু দয়া করে শিখে যান অন্তত। এক নাম্বার নবী বললেন আসসালামু কবলাল কালাম, স্বামী স্ত্রী যখন কথাবার্তা বলবে একে অপরকে সালাম দেওয়া নেওয়া করবে, আল্লাহর রহমত ভালোবাসা বেড়ে যাবে। বউকে কোনোদিন সালাম দিয়েছেন না? শালিকে সালাম দিচ্ছে, শালিকে, আরো দাদার শালিকে ঘন ঘন মোবাইলে মিস কল, তোর মোবাইলে বাষ্ট করবে। দুই নম্বরে বলা হয়েছে এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে, তারা যেন কোনোদিন কাবা শরীফের দিকে মুখ করে কোনোদিন থুতু যেন না ফেলে। তিন নম্বরে বলা হলো তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে, তারা যেন কোনোদিন কাবা শরীফের পেছন ফিরে যেন কোনোদিন পেশাব পায়খানা যেন না ফেরে। চার নম্বরে বলা হলো তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে, তারা যেন কোনোদিন গোসলখানায় বাথরুমে কোনোদিন পেশাব যেন না ফেরে। তারপরে বলা হলো তোমরা তোমাদের স্ত্রী
নবীদেরকেই শিক্ষা দেবে তারা যেন গোসলখানায় উলঙ্গ অবস্থায় গোসল যেন না করে তারপরে বলা হলো তোমরা তোমাদের স্ত্রীদেরকেই শিক্ষা দান করবে তাদেরকে নামাজের শিক্ষা দেবে তারপরে তোমরা তোমাদের স্ত্রীদেরকেই শিক্ষা দেবে ভদ্রতা নম্রতার ভাষা শিক্ষা দেবে তারপরে বলা হলো তোমরা তোমাদের স্ত্রীদেরকেই শিক্ষা দেবে তারা যেন হাতের চুড়ি কি বলেন ভাই চুড়ি হাতের চুড়ি যেন তোমার স্ত্রী দুটো ব্যবহার যেন না করে এই মায়েরা বোনেরা ঝঞ্ঝনিয়ার গ্রামের মা বোনদের বলে যাচ্ছি মায়েরা বোনেরা জীবনে কোনোদিন এক হাতে দুটো চুড়ি ব্যবহার করিও না নবীজি বলেছেন এক হাতে একটা চুড়ি ব্যবহার করবে এরপরে নবীজি বললেন এই স্বামীরা আমি নবী বলে যাচ্ছি তোমরা তোমাদের স্ত্রীদেরকেই শিক্ষা দেবে তারা যেন মাথার বালিশ কি বলেন ভাই মাতার বালিশ তারা যেন কোনোদিন দুটো ব্যবহার যেন না করে স্বামী স্ত্রী যখন ঘুমাবে একটি মাত্র লম্বা বালিশে মাথা রেখে ঘুমাবে জিজ্ঞাসা করা হলো স্বামী স্ত্রী এক বালিশে মাথা রেখে ঘুমালে উপকারিতা কি নবী বললেন স্বামী স্ত্রী এক বালিশে মাথা রেখে ঘুমালে আল্লাহর রহমত ভালোবাসা বেড়ে যাবে এই ওয়াজটা শোনার পরে আমার মুরুব্বি অনেক বাবাজি মনে মনে বলছেন ওরে মারুব 20 বছর আগে কেন ঝঞ্ঝনিয়া গ্রামে ওয়াজটা করলি না তোর চাচি আর শুতে নেয় না ও দোষটা কি আমার আমার বাপের তো দোষ আমার বাপ বেকতে দেরি করেছিল শুধু তাই নয় নবীজি বলেন এই স্বামীরা স্বামী তার স্ত্রীকে তিন জায়গায় চুমা দেবে স্ত্রী তার স্বামীকে তিন জায়গায় চুমা দেবে এক নাম্বার নবী বললেন কুব্বালাতুল খাদ্দে গালে চুমা দেবে গালের এই নরম অংশতে চুমা দিতে নবীজি বলেছেন স্বামী স্ত্রী যখন এই নরম অংশতে চুমা দেয় আল্লাহর তরফ থেকে মহব্বত ভালোবাসা আল্লাহ বাড়িয়ে দেয় আরে বোকারা অনেকে বোঝে না শক্ত জায়গায় চুমা দেয় গন্ডগোল পেকে যায় ভুল যা করছো করছো আজকে কাজা আদায় করবে যাও দুই নম্বরে বলা হয়েছে কুব্বালাতুল আইনাইনে দুই চোখের মাঝখানে চুমা দেব অর্থাৎ কপালে চুমা দেবে তিন নম্বরে বলা হলো কুব্বালা তুলিয়া দেন হাতে চুমা দেবেন হাতের কোন জায়গায় চুমা দিতে হয় এই এই জায়গাতে চুমা দেবার কথা নবী বললেন এখানে ১৯টা শিরা আছে ১৯টা শিরা আছে দয়া মায়া মমতা ভালোবাসা ভক্তি শ্রদ্ধা সম্মান সব আল্লাহ জড়িয়ে রেখেছেন স্বামী স্ত্রী যখন এই জায়গায় চুমা দেয় আল্লাহর তরফ থেকে মহব্বত ভালোবাসা আল্লাহ বাড়িয়ে দেয় এই ওয়াজটা আমি মুর্শিদাবাদে করেছিলাম এক জায়গায় চার ঘন্টা ওয়াজ করার পরে যেই বলেছি হাতে এই জায়গায় চুমা দিতে হবে একটা বুড়ো অপর বুড়োকে বলে তুবে মলি সাহেব বুড়ি হাতি ধরতে দেয় না তা চুমো খাবো কোথায় লাউ ঠেলা হে বাপেরা আল্লাহর নবী বলেন এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রী দাম তোমরা যেমন খাবে স্ত্রীদের তেমন খাওয়াবে তোমরা যেমন খাবে স্ত্রীকে তেমন খাওয়াবে তোমরা যেমন পরবে স্ত্রীকে তেমন পরাবে তা বলে প্যান গেঞ্জি পরাতে যেমনি বাপ ওটা বলিনি নবীজি বলেছেন চারটে প্রাণীকে মারা নিষেধ কয়টা কয়টা চারটে প্রাণীকে মারা নিষেধ তার মধ্যে এক নাম্বার নাম হলো পিপিলিকা নামলা পিঁপড়ে পিঁপড়ে মারা নিষেধ নবীজি নিষেধ করেছেন পিঁপড়ে মেরো না পিঁপড়ে মারা নিষেধ তা কোন পিঁপড়ে মারা নিষেধ যে পিঁপড়া গায়ে বায় কামড়ায় না ওটাকে আপনারা কি বলেন ভাই ওই পিঁপড়ে মারা নিষেধ গো বাবা পিঁপড়ে মারা নিষেধ করেছি বলে কাল সকালবেলা লাল লাল কাঠ পিঁপড়ে চার পিস লুঙ্গির ভেতর ঢুকে গেছে মারবেন না আধ ঘন্টা পরে বুঝতে পারবো না অবস্থা খুব খারাপ আমার বাপেরা এইসব জিনিসগুলো জেনে জানে চলেন এরপরে বলা হলো মেয়েদের একটা অভ্যাস কি জানেন মা বোনদের একটা অভ্যাস হলো স্বামীকে সন্দেহ করা ঘন ঘন ঠিক না বেটি একদম বাস্তব মেয়েদের অভ্যাস হলো স্বামীকে সন্দেহ করা এই মায়েরা বোনেরা স্বামী যদি অবৈধ কিছু কাজ করে হুজুর এসে নাকি স্বামী যদি এক মিনিট প্লিজ অ্যাটেনশন স্বামী যদি অন্য কোনো মেয়ের সঙ্গে অবৈধ সম্পর্ক করে কোনো স্ত্রী এটা মেনে নেয় না ঠিক না বেটি আরে ভাই বলুন না আমার সঙ্গে স্বামী যদি অন্য কোনো মেয়ের সঙ্গে অবৈধ সম্পর্ক করে স্ত্রী এটা সহজে মেনে নেয় না কারণ মেয়েদের একটা অভ্যাস হলো সকলের ভাগ দিতে পারে স্বামীর ভাগ কাউকে দেয় না সত্যি কত ভালো মেয়ে এমনও মেয়ে আছে স্বামী মরে যায় যা
স্বামী মারা যায় যা সতীন তো বিধবা হলো বুঝতে পারিনি না বুঝতে পারিনি কথাটা স্বামী মরে যায় যা সতীন তো বিধবা হলো ও নিজে যে বিধবা হয়ে গেছে নিজের খেয়াল নেই বুঝতে পারছেন না চলো মেয়েদের একটা অভ্যাস হলো কি জানেন স্বামীকে সন্দেহ করা এই ঝনঝনিয়ার মা বন্যা স্বামীকে সন্দেহ করে কোনো লাভ হবে না আমি একটা মারাত্মক তাবিজ শিখিয়ে যাচ্ছি স্বামী স্ত্রীরা কোনো ঘুমাবে একটি মাত্র লম্বা বালিশ ব্যবহার করবে আর স্ত্রী যদি ওর মাথার লম্বা চুলটা ওই বালিশের উপরে বিছিয়ে দেয় আর স্বামী যদি স্ত্রীর চুলের উপরে মাথাকে ঘুমায় ওই স্বামী ওই মুহূর্তে জীবনে কোনোদিন অন্য কোনো মেয়ের কথা ওর মনেই আসবে না এই ওয়াজটা শোনার পরে আমার মা বোন যারা ওয়াজ শুনছে মনে মনে বলছে মারুফ ভাই তুই এবার বাড়ি যা ওদের ঘরে আসতে দে চুল গলায় জড়িয়ে দে মেরে দেব আজ যা পারিস কর বাবা আমি এই চললুম বাস্তব কথা বলে গেলাম নবীজি বলেছেন খবরদার স্ত্রীকে গালি দেবে না দেখেছেন নবীজি বলেছেন খবরদার তুমি তোমার স্ত্রীকে গালি দেবে না এই পৃথিবীর জমিনে সবথেকে বড় নার্সের নামটা বলতে পারেন নার্স নার্স সেবিকা হসপিটালে নার্স থাকে না আবার বলো না বাবা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সেবিকার নাম নার্সের নাম হলো স্ত্রী আর পৃথিবীর সবথেকে মানসিক ডাক্তারের নাম হলো স্ত্রী একজন স্ত্রী পারে একজন বউ পারে একজন স্ত্রী পারে তার স্বামীকে সুন্দর করে মানসিক দিক থেকে সঠিকভাবে রেখে দিতে ঠিক না বেটি এই মায়েরা বোনেরা বাড়ি থেকে ভাবো আমার এই কথাগুলো সাময়িক শুনতে খারাপ লাগবে দেখতে দেখতে বাবা 12টা পার হয়ে গেছে তাই এতক্ষণ আপনাদের কাছে আলোচনা করলাম ভাষাগত দিক থেকে ত্রুটি হলে ক্ষমা করবেন ভালো থাকুন সুস্থ থাকুন মানুষকে ভালোবাসুন অন্তরে জিলিপির পেস্টটা ছাড়িয়ে দিন মানুষের উপকার করতে না পারলে ক্ষতি করতে যাবেন না তাই বলে কুদরতে আজমি তারকে বুঝিতে পারে অজ্ঞানে হইবে জ্ঞানী ধ্যান যদি করে কুদরতে আজমি তারকে বুঝিতে পারে অজ্ঞান হইবে জ্ঞানী ধ্যান যদি করে বিয় পাই দুনিয়া কেন বলামন দিবানিসি কর তুমি খোদাকে শরণ গোনাহে ডুবিয়া গেলি ওরে বেসরম কেয়ামতের দিন তুই করিলি নিগমন পানি পানি করে তুমি পড়ি কাঁপে কাঁপি ওরে সানি তাড়াতাড়ি দেবে তালা যাবি মালেকুল মৌতুর জান যাবি নইয়া মালেকুল মৌতুর জান যাবি নইয়া ঘরলা করে দাঙ্গা ভাগের লাগিয়া বাপেরা হুজুর কেবল আসবেন হুজুর কেবল এসে গেছেন একবার তকবীর দেন নারাই তকবীর নারাই তকবীর আওলাদে মুসাদ্দেদুজ জামান নারাই তকবীর মালেকুল মউতর জান যাবে লইয়া ভরলা করে দাঙ্গা ভাগের লাগিয়া তোর ধনে অন্য জনে উড়াইবে বাগার তুমি হবে খোরাক মাটির উপকার বাপেরা এই পৃথিবী ছেড়ে যেতে হবে প্রত্যেকের অন্ধকার নীরব নগরে যেতে হবে বাপ ওই অন্ধকার নীরব নগরে যাওয়ার আগে পৃথিবীতে অন্তত ভালো ভালো কাজগুলো করে যান হিন্দু মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে চলুন একে অপরের বিপদ আপদে দাঁড়াবার চেষ্টা করবেন দুইজন জাহান্নামীকে আল্লাহ ডাকবে কিয়ামতের মাঠে শুনে নিন প্লিজ অ্যাটেনশন এদিকে এদিকে বাপ দুইজন জাহান্নামীকে আল্লাহ ডাকবেন দুইজন জাহান্নামীকে ডেকে আল্লাহ বলবেন এই তোরা জাহান্নামায় গেলি কেন তো এক ব্যক্তি বলবে আপনি আমাকে জাহান্নামায় দিয়েছেন তাই গিয়েছি আল্লাহ বলবেন মনে আছে তোর কাছে আমি ভিক্ষা চেয়েছিলাম পৃথিবীতে তোর কাছে ভিক্ষা চেয়েছিলাম তুই তো ভিক্ষা দিলি না আমাকে তখন ওই ব্যক্তি বলবে হ্যাঁ আল্লাহ আপনি কবে ভিক্ষা চাইলেন আপনি তো মানুষকে ফকির বানান আমির বানান আল্লাহ বলবেন মনে আছে তোর কাছে একজন মানুষকে পাঠিয়েছিলাম ভিক্ষার ঝুড়ি নিয়ে তুই যদি তাকে ভিক্ষা দিতি আমি আল্লাহ আমাকে ওই জায়গায় পেয়ে যেতি জোরে বলুন সুবহানাল্লাহ আরেকজন জাহান্নামীকে আল্লাহ ডেকে বলবে এদিকে তুই জাহান্নামায় ঢুকলি কেন বলবে আপনি আমাকে জাহান্নামায় দিয়েছেন তাই ঢুকেছি আল্লাহ বলবেন মনে আছে তোর কাছে আমি একদিন পানি চেয়েছিলাম তোর কাছে একদিন পানি চেয়েছিলাম তুই তো আমাকে পানি দিলি না তখন ওই ব্যক্তি বলবে আপনি কবে পানি চাইলেন আপনি তো মানুষকে পিপাসিত করেন আল্লাহ বলবেন মনে আছে তুই একদিন রাস্তা দিয়ে যাচ্ছিলিস একটা প্রাণী
বিপাশিত অবস্থায় বসেছিল একজন ব্যক্তি তোর কাছে পানি চেয়েছিল তুই যদি ওকে পানি দিতি তাহলে আমি আল্লাহ আমাকে ওই জায়গায় পেয়ে যেতি বন্ধুরা আল্লাহকে কোথায় পাবেন আল্লাহকে কোথায় পাবেন ভাবুন সৎ কর্মের মাধ্যমে সৃষ্টিকর্তা ঠিক কুদরতি ক্ষমতাই দেখা দেবে আপনার কাছে তাই আমি আপনাদের কাছে অনুরোধ করে বলছি নামাজ কারোর জন্য মাপ নাই মুসলিম ভাইদেরকে বলে যাচ্ছি নামাজ কারোর জন্য মাপ নাই নামাজ আপনাকে পড়তেই হবে নামাজ আপনাকে পড়তেই হবে নামাজ আপনি পড়েন রোজা রাখতে হবে রোজা রাখেন অর্থ থাকলে হজ করুন যাকাত আদায় করুন স্ত্রীর হক আদায় করুন পিতামাতার সেবা যত্ন করুন ভাই ভাইয়ে মিলেমিশে চলুন প্রতিবেশীর উপকার করুন মানুষের উপকার করতে না পারলে ক্ষতি করতে যাবেন না আল্লাহর নবী বলেছেন জান্নাত পাঁচ শ্রেণীর মানুষের জন্য আশা করে ইন্নাল জান্নাতা তাশতাকু ইলা খামসাতি নাফার জান্নাত পাঁচ শ্রেণীর মানুষের জন্য আশা করে এক নাম্বার হলো তালি আল কোরআন প্রত্যেক কোরআন তেলাওয়াতকারী মানুষের জন্য জান্নাত আশা করে দুই নাম্বার ওয়াহাফিজুল লিসান জবানকে হেফাজতকারী মানুষের জন্য জান্নাত আশা করে তিন নাম্বার অমতিমিন জিআন ক্ষুধার্তকে খাদ্য দানকারী মানুষের জন্য জান্নাত আশা করে চার নাম্বার অমুকসিল ওরিয়ান বস্ত্রহীনকে বস্ত্র দানকারী মানুষের জন্য জান্নাত আশা করে পাঁচ নাম্বার অমান সাল্লা আলা হাবিবির রহমান নবীর উপরে বেশি বেশি করে দরুদ পাঠকারী মানুষের জন্য জান্নাত আশা করে তাই জ্ঞানীগুণী বুদ্ধিজীবী মানুষদের কাছে আমার একান্ত আবেদন নিবেদন আপনারা ছেলে মেয়েদেরকে লেখাপড়া শেখান ছেলে মেয়েদেরকে লেখাপড়া শেখান ছেলেদেরকে যেমন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বিএ পাস এমএ পাস আলেম হাফেজ মাস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর করাচ্ছেন মেয়েদেরকেও মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বিএ পাস এমএ পাস আলেমা হাফেজা করাবেন ইংরেজিতে একটা কথা আছে ওয়ান মাদার্স ইজ ইকুয়াল টু হান্ড্রেড টিচার একটা মা হলো একশো জন শিক্ষকের সমতুল্য মনে রাখবেন লেখাপড়ার প্রতি ছেলে মেয়েদের গুরুত্ব দিন ইসলামে লেখাপড়ার গুরুত্ব অনেক দেওয়া আছে আজকে আমরা কোরআনটাকে ঠিকমতো পড়ি না আপনারা কোরআনটাকে পড়ান ছেলে মেয়েদেরকে কোরআন শিক্ষা দিন আপনাদের মসজিদের ইমামগুলো হলো যোগ্য মানুষ তাদের কাছে কোরআনটা শিখে নিন ছেলে মেয়েদেরকে কোরআন শিক্ষা দিন স্পোকিং ইংলিশ শিক্ষা দিন কম্পিউটার শিক্ষা দিন কোরআন শিক্ষা দিন দেখবেন আপনি ইহকালও ঠিকমতো চলতে পারবেন পরকালও আপনার ঠিকানা জান্নাতুল ফেরদাউস হয়ে যাবে তাই আল্লাহ বললেন বান্দা এই পৃথিবীতে হান্ড্রেড পার্সেন্ট ইমান আনো আর ভালো কাজ করো হান্ড্রেড পার্সেন্ট যদি তুমি আল্লাহকে বিশ্বাস করো আর যদি পৃথিবীতে ভালো কাজ করো তাহলে কি হবে জানো আল্লাহ কোরআনে বলছেন যে ব্যক্তি হান্ড্রেড পার্সেন্ট ইমান আনে আর ভালো কাজ করবে সে ব্যাটা ছেলে হোক আর মেয়ে ছেলে হোক ওয়াহুয়া মুমিন সে হলো মোমেন ফালানু ইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা আর যে ব্যক্তি হান্ড্রেড পার্সেন্ট ইমান আনবে আর ভালো কাজ করবে পরকালে তার ঠিকানা কি আল্লাহ কোরআনেই বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা ১৬ নম্বর পারা ৩ নম্বর পৃষ্ঠার একেবারে ১২ নম্বর লাইন সূরার নাম সূরায় কাহাফের মধ্যে আল্লাহ বললেন নিশ্চয়ই যারা হান্ড্রেড পার্সেন্ট ইমান আনে আর ভালো কাজ করবে তাদের ঠিকানা হলো জান্নাতুল ফিরদাউস তাই আমি আপনাদেরকে অনুরোধ করে বলে যাচ্ছি মনে রাখবেন যুবক বন্ধু যেখানেই তুমি যাও না কেন সৃষ্টিকর্তা তোমার সঙ্গে আছে এটাই তুমি ভেবো এই পৃথিবীতে আপন বলে তোমার কেউ নেই পৃথিবীতে এসেছো একা যাব একা সঙ্গে কেউ যাবে না অতএব সৃষ্টিকর্তা বলছেন আল্লাহ বলছেন বান্দা তুই চলতে ফিরতে উঠতে বসতে সর্বদাই তুই কি করবি আমাকেই ডাক তকবীর নারাই তকবীর নারাই তকবীর বিশ্বায় বুজুর কেবলা বিশ্বায় বুজুর কেবলা বাপেরা একটু আগে আগে আসুন তাজিমান একটু দাঁড়িয়ে যান না বাপ একটু তাজিমান দাঁড়িয়ে যান নারাই তকবীর বাপেরা চলে আসেন যে যেখানে আছেন দয়া করে মেহরবানি করে চলে আসেন হুজুর কেবলা এসে গেছেন হুজুরের আলোচনা শুনবেন আখেরি দোয়া নিয়ে তবে বাড়ি যাবেন